তুমি তো অনেকদিন ছুটি চেয়েছিলে আপনার মেয়েকে নিয়েও একটা প্রবলেম ছিল, সেটা মিটলো কি জানেন ম্যাডাম? প্রবলেম ঠিক মেটে না, এক একবার এক এক দিক থেকে সেটা ওই মাথা জাড়া দিয়ে ওঠে। রবি খুব ভালো বলেছে এটা। ওয়েল, আই কোয়াইট ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ মিস্টার চৌধুরী। যে কোনো প্রবলেমের শেষ দেখাটাই আমার মনে হয় উচিত, সেটাকে হাফ ওয়ে ছেড়ে দেওয়া আই কোয়াইট ডোন্ট লাইক ইট। ম্যাডাম, এইটা কিন্তু আমার একদম পার্সোনাল প্রবলেম, তো এই প্রবলেম নিয়ে যেমন সবসময় সেটা নিয়েই পড়ে থাকলে চলে না, আবার প্যারালেলি কোনো পার্সোনাল প্রবলেমের জন্য অফিসও তো থেমে থাকে না। ওয়েল, কাজটা তো আমরা সামলে নিচ্ছিলামই, তাই না স্যার? হ্যাঁ, তা নিচ্ছিলাম, তবে রবি এসে পড়ায় আরো ভালো হলো। না স্যার, এটা আপনি ঠিক বললেন না, আমি একটু দেরিতে অফিস জয়েন করলে এমন কিছু ক্ষতি হতো না। ম্যাডাম তো একাই একশো, রাম বিনা রাজত্ব চলে গেল, রবি বিনা অফিস চলবে না, এটা তো ঠিক নয়, এটা ঠিক কথা নয়, তাই না ম্যাডাম? ঠিক আছে ঠিক আছে, গো এহেড রবি, তুমি তোমার কাজ শুরু করো। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমি কি আগের মতোই আমার মানে কাজগুলো শুরু করে দেবো নিজের মতো করে, নাকি ম্যাডাম কোনো আমাকে স্পেশাল ইনস্ট্রাকশন দেবে? আপনি আপনার মতোই কাজ শুরু করে দিন মিস্টার চৌধুরী, ইনস্ট্রাকশন যা পাবার আপনি টাইম টু টাইম পেয়ে যাবেন। ইউ ডোন্ট হ্যাভ টু রিয়েলি ওয়ারি অ্যাবাউট অল দিস থিংস, কাজ করাটা আপনার ডিউটি, কাজ করিয়ে নেওয়াটা আমার, সো লেট আস অল কনসেন্ট্রেট অন আওয়ার ওন ডিউটিস, ওকে মিস্টার চৌধুরী? বাট ম্যাডাম, ওয়েল স্যার, আমার মনে হয় আমরা অনেকটা টাইম নষ্ট করে ফেলেছি কথাবার্তা বলে, লেট আস গেট ব্যাক টু আওয়ার ওয়ার্ক, ইউ হ্যাভ টু এক্সকিউজ মি স্যার। ও সরি 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 স্যার, তোমরা যাও কাজে যাও, আমি কতক্ষণ ইম্পর্টেন্ট ফোন শুনি। রাইট, আসছি স্যার।